উত্তরা দিয়াবাড়ি স্টেশনে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি আমরা তার সঙ্গে। আনোয়ার, সাধারণ মানুষ ট্রেন যাত্রা নিয়ে কি বলছেন? জেসিকা, আমি এখন কিন্তু মেট্রো রেলের মধ্যে আছি, ভেতরে আছি, অর্থাৎ দিয়াবাড়ি উত্তরা যে মেট্রো রেল স্টেশন সেখান থেকে আমরা উঠেছি। আমি ট্রেনের ভেতরের যে চিত্রটি সেটি আপনাকে একটু দেখাতে চাই, যে মেট্রো রেলের যে আনন্দ উচ্ছ্বাস এখানে যে যাত্রীরা আছেন তাদের মধ্যে কিন্তু বিরাজ করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আসলে এক কথায় যদি বলি যে এই যে একটা অভূতপূর্ব বিরাজ করছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে মেট্রো রেলে চড়ে আমরা কিন্তু আপনার সঙ্গে কথা বলছি, আমরা যাচ্ছি আগারগাঁও স্টেশনের দিকে। সত্যি একটা অন্যরকম আবহ এখানে বিরাজ করছে, আর এখানকার যে যাত্রী যারা আছেন তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে একটু জানতে চাই যে এখানে যারা আছেন, আপনি তো কেমন লাগছে আজকে মেট্রো? ভালো লাগছে, বাট ট্রেনে ওঠার লাইনটা অনেক লম্বা, এখানেই অনেক টাইম কনজিউম হয়ে যাচ্ছে। আসলে অফিসে যাওয়ার জন্য এইটা আসলে এখনো অ্যাকসেপ্টেবল না আর কি। যেমন যারা বেড়াতে যাচ্ছে তাদের জন্য ঠিক আছে, অনেকেই অফিসে যাচ্ছে তাদের জন্য আসলে ট্রেনে উঠতেই দেরি হয়ে যাচ্ছে। বাইরে দীর্ঘ লাইন কিন্তু ট্রেনের ভিতরে ফাঁকা। আশা করি কিছুদিনের মধ্যে এটা সলভ হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন এখানে একজন যাত্রী বলছিলেন যে একটা আজকে প্রথম দিন, এটা খুব স্বাভাবিক যে একটা দীর্ঘ লাইন থাকবে, এটা 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 সত্যি। তো তারপরেও যে একটা এই যে উৎসাহটা বিরাজ করছে মানুষের মধ্যে সত্যি সেটি যেমন আসলে ভাষা প্রকাশ করাটা খুবই মুশকিল। এই মেট্রো রেল আমাদেরকে আসলে জীবনযাত্রার মান যেমন বাড়াবে, কর্মঘণ্টা অনেকটাই কিন্তু বাঁচিয়ে দেবে। তো সব মিলিয়ে আজকে ঢাকা শহরের যে একটা অন্যরকম দিন, আজকে এই মেট্রো রেলের যুগে বাংলাদেশ প্রবেশ করলো তার যে প্রথম দিন সেটি কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন মেট্রো রেলের ভেতর থেকে আপনি যে বাইরের যে কুয়াশাচ্ছন্ন ঢাকার যে চিত্র, সেই চিত্রটিও কিন্তু একেবারেই দারুণ মনোমুগ্ধকর। এখানে যারা যাত্রী আছেন তারা বলছেন যে এমন একটি অবস্থা, এমন একটি দৃশ্য, এমন একটি মাইলফলকের সঙ্গে নিজেকে জড়াতে পেরে আসলে এখানে যার পর নাই খুশি এখানকার যাত্রীরা। আমরা এক দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার কেমন লাগছে এই যে ট্রেনের মধ্যে মেট্রো রেলে যাচ্ছে? ভালো, আলহামদুলিল্লাহ, প্রথম সফর করতেছি, ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ। একটু তোমার কাছে জানতে চাই, তুমি তো স্টুডেন্ট, কেমন লাগছে? কলেজ রিলেটেড কিছু কাজের জন্য যাইতেছি, ভাষা রিলেটেড, তো অনুভূতিটা ভালো এন্ড প্রসেসিংটা অনেক ভালো ছিল, প্লাস সেফ জার্নি একটা ইনশিওর করতেছে। আপনারা শুনছিলেন জেসিকা, তো আসলে এমন একটি দিনের অপেক্ষায় নগরবাসী ছিলেন, আর বিশেষ করে এই যে উত্তরা যে মানুষজন আছেন, বিশেষ করে এই অঞ্চলের লোকজন, তাদের আসলে যার পর নাই আসলে তারা আজকে আনন্দিত। একই সঙ্গে এটি একটু বলতে চাই যে এখানে আজকের এই মেট্রো রেলে আসলে উঠতে, মেট্রো রেলে ভ্রমণ করতে এখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছেন শুধু আজকের এই মেট্রো রেল দেখতে, মেট্রো রেলে যাত্রা করবে বলে। এখানে যারা অফিসগামী আছেন তারা তো সকাল থেকেই যথাসময়ে এখানে এসেছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, দু একজন একটু বলেছেন যে যে দীর্ঘ লাইন, দীর্ঘ লাইনের কারণে হয়তো এটা একটা সময় গিয়ে এই সমাধানটা হয়ে যাবে, দীর্ঘ লাইনটা হয়তো একটা সময় সুশৃঙ্খলা বিরাজ করবে, তখন এই যে অফিস টাইমের যে একটা সীমারেখা সেটি যথাসময়ে গিয়ে পৌঁছবে এই প্রত্যাশাটা কিন্তু এখানকার মানুষজনের রয়েছে। আর এই যে মেট্রো রেলের যে অর্থনৈতিক যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু আমরা যতটুকু বিশেষজ্ঞ যারা আছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই মেট্রো রেলের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতেও কিন্তু বিশেষ একটা ভূমিকা রাখবে, যেটি বারবারই তারা বলার চেষ্টা করছেন, যে পরিমাণ কর্মঘণ্টা বাঁচবে সেই সঙ্গে মানুষের যে স্বাস্থ্যগত পরিবেশ সব মিলিয়ে সময় রক্ষা, অর্থাৎ একেবারে সর্বোপরি বলতে গেলে যে দেশের অর্থনীতি, সেই দেশের অর্থনীতিতেও কিন্তু এটি প্রভাব পড়বে। অর্থাৎ মেট্রো রেলের যে বহুমাত্রিক প্রভাবটি রয়েছে সেই প্রভাবটা কিন্তু দেশের প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সেটি বিরাজ করবে এমনটা কিন্তু আমরা জেনেছি। একই সঙ্গে যে আমাদের যে প্রবৃদ্ধি আছে অর্থনীতির, সেখানে 1% বা তারও বেশি প্রবৃদ্ধি যোগ হবে এই মেট্রো রেলের বহুমাত্রিক প্রভাবের কারণে। আমরা আরও দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। একেবারে অন্যরকম একটি আবহ বিরাজ করছে আসলে সত্যি এই ঢাকার মেট্রো রেলে। আমরা একটু জানতে চাই কেমন লাগছে। খুবই ভালো লাগছে, দেশের বাইরে সাধারণত মেট্রো রেলে ওঠা যায় এখন বাংলাদেশে, আর আমরা অনেকদিন ধরে যারা উত্তরে থাকি তারা এই মেট্রো রেলের জন্য আশা করছিলাম, তো খুব ভালো লাগছে। শৃঙ্খলাটা কেমন ছিল উত্তরার দিকে? খুবই ভালো ছিল বলতে গেলে, আমাদের ওখানে যারা আমাদের সাথে লাইনে দাঁড়িয়েছিল তারা অনেক ধৈর্য সহকারে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিল এবং কোনো গোলযোগের সৃষ্টি করেনি, তো সবার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা, খুবই ভালো এনভায়রনমেন্ট ছিল। ধন্যবাদ।
আপনার কাছেও জানতে চাই কেমন আশা করি ব্যবস্থাপনা ঠিকঠাক থাকবে এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে আসলে উই আর এনজয়িং নট এনজয়িং এটা আমাদের জন্য একটা বড় পাওয়া অ্যাকচুয়ালি যে শুধুমাত্র যে শর্ট টাইমে যাচ্ছি তা না এত ফ্রেশ এত সুন্দরভাবে একটা নতুন ব্যবস্থা তৈরি হয়েছে যাতায়াতের সো উই শুড সেলিব্রেট থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনি জেসিকে শুনছিলেন যে এখানে যারা যাত্রী আছেন তাদের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনার একেবারেই কমতি নেই আমরা বলতে চাই এই বৈদ্যুতিক চালিত যে মেট্রো রেল এটি পরিবেশ বান্ধব সেটি বারবারই কিন্তু বলা হচ্ছে আর মানে এখানে যে যাত্রীরা যারা আছেন উৎসুক যাত্রীরা অনেক যাত্রী কিন্তু শুধু আজকে এসেছেন মেট্রো রেল দেখতে মেট্রো রেল উঠতে এই মানে এই আনন্দ যেন আসলে বাদ মানে না মানে পরিবার পরিজনও কিন্তু অনেকে এসেছেন তো সর্বোপরি যদি সুদূর প্রসারী যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলতে হবে যে বাংলাদেশে গণযোগাযোগ যে সেক্টর সেই সেক্টরে কি মাইল ফলক এই মেট্রো রেল এটা সত্যিকার অর্থে বলাই যায় একই সঙ্গে আগামী দিনগুলোতে এই যোগাযোগ ব্যবস্থা যখন আরও উন্নত হবে অর্থাৎ এই যে প্রকল্প মেট্রো রেল ঢাকা শহরে ৬টি মেট্রো রেল যে চালুর একটি প্রকল্প রয়েছে তার একটি যে প্রথমটি সেটি মতিঝিল পর্যন্ত যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সেটিও আগামী বছরের ডিসেম্বরেই শেষ হবে এমনটা কিন্তু কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে তো তখন যে বিষয়টি হবে অর্থাৎ এই যে দৈনিক প্রায় ৬০ লাখ ঘন্টায় ৬০ হাজার মানুষ সেখানে যাতায়াত করবে একই সঙ্গে যে দৈনিক প্রায় ৫ লাখ মানুষের একটা যাত্রা হবে এই মেট্রো রেলে সেটিও কিন্তু এক পরিসংখ্যানে বলা হয়েছে তাতে করে তখন এই যে নাগরিক জীবনের যে ব্যস্ততা সেই ব্যস্ততম জীবনের যে গতি সেই গতিকে আরও একটি যোগ হবে সেটি আরও যে গতি বাড়বে সেখানে কর্মঘণ্টা বেঁচে যাবে এই যে বিষয়গুলোর কথা বলা হচ্ছে সর্বোপরি অর্থাৎ জীবনের যে মান জীবনের যে গতি অর্থাৎ উন্নত বিশ্বের সঙ্গে যে তাল মিলিয়ে চলার যে যাত্রায় বাংলাদেশ আসলে যাচ্ছে তারই কিন্তু একটা বড় উৎকৃষ্ট উদাহরণ এই মেট্রো রেল এই মেট্রো রেলের সুবাদে যে জীবনের যে গতি বাড়বে এখানকার মানুষের যে দীর্ঘ সময় যানজটে পড়ে থাকার যে অসহনীয় যে যন্ত্রণা সেই যন্ত্রণার থেকে রক্ষা পাবে এমন বিষয়গুলোই কিন্তু বারবার সামনে আসছে তো সবারই প্রত্যাশা এই যুগান্তকারী যে উদ্যোগ প্রকল্পগুলো নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ এই বিষয়গুলো আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে জীবনযাত্রার মান বাড়বে নাগরিক জীবনের যে সুযোগ সুবিধা সেটি আরও অনেক বেশি বেড়ে যাবে এমন প্রত্যাশাটাই কিন্তু বারবার করা হচ্ছে তো আমরা বলতে চাই যে এই মেট্রো রেলের যে যাত্রা সেটি নিশ্চয়ই আপনারা জানেন যে প্রযুক্তির যে সর্বশেষ যে ব্যবহার অর্থাৎ এই যে মেট্রো রেল যেটি বাংলাদেশে এখন শুরু হয়েছে চালু হয়েছে সেটি কিন্তু প্রযুক্তির জায়গা থেকেও কিন্তু সর্বশেষ প্রযুক্তি অর্থাৎ একেবারে উন্নত প্রযুক্তি এখন পর্যন্ত বিশ্বে যে সমস্ত মেট্রো রেলগুলো রয়েছে তা সেই মেট্রো রেলগুলোর যে একটু বেশ আগের তার থেকে এখন প্রযুক্তিগতভাবেই কিন্তু একেবারেই সর্বাধুনিক প্রযুক্তির এই মেট্রো রেল যে কারণে কিন্তু একেবারেই ঝকঝকে তক্তকে যে মেট্রো রেল সব কিছুই একেবারে অন্যরকম অর্থাৎ এই যে দ্রুত গতি সম্পূর্ণ প্রতি ঘন্টায় যে একটা দ্রুত গতি ১০০ কিলোমিটার বেগে চলার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু মেট্রো রেল রয়েছে একই সঙ্গে আমরা বলতে চাই যে এখন এই উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন থেকে যে আগারগাঁ পর্যন্ত এখানে কোনো ধরনের মাঝখানে কোনো স্টপেজ অর্থাৎ মেট্রো রেল থামছে না এটি হয়তো কিছুদিনের জন্য একই সঙ্গে যে গতির কথা বলা হয়েছে মেট্রো রেল যে শেষ মানে সময়সীমা সীমারেখা সেটি যখন পুরোপুরিভাবে শুরু হবে তখন কিন্তু খুব অল্প সময়েই এই যে যাত্রা সেটি উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত আসতে ১০ মিনিট ১০ সেকেন্ড লাগবে এমন কিন্তু পরিসংখ্যান দেওয়া হয়েছে একই সঙ্গে মতিঝিল পর্যন্ত যেতে লাগবে যখন পুরোপুরি প্রকল্পটি চালু হয়ে যাবে সেক্ষেত্রে ৪০ মিনিট বা ৪০ মিনিটের কিছুটা বেশি সময় লাগবে এই যে জীবনের যে গতি জীবনটাকে যে একেবারেই আরও ছোট করে নিয়ে আসা সময় কর্মযোগ্য অর্থাৎ এই যে কর্মব্যস্ততার যে নগরী সেইখানে যে আরও অল্প সময়ের মধ্যে যে চলাফেরা করতে পারাটা এটা আসলে সত্যি অভূতপূর্ব এবং সর্বোপরি যাপিত জীবন নাগরিক জীবনের যে উন্নয়ন একই সঙ্গে দেশের উন্নয়ন অর্থনীতিতেও
বড়ভাবে এই মেট্রোরেল প্রভাব বিস্তার করবে, অর্থাৎ বহুমাত্রিক প্রভাব কিন্তু রয়েছে এই মেট্রোরেলের। বারবারই বিশেষজ্ঞরা একটি কথা বলছেন যে এই মেট্রোরেল জীবনযাত্রার মান বাড়াবে, একই সঙ্গে অর্থনীতিতে রাখবে বিশেষ ভূমিকা। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, দিয়াবাড়ি থেকে আমরা উঠেছি মেট্রো রেলে, আমরা খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো পৌঁছে যাব এই আগারগার যে মেট্রো রেল স্টেশন সেটি কিন্তু আমরা খুব কাছাকাছি চলে এসেছি, এটা আপনাকে বলতে চাই। তো এই যে মেট্রো রেলের ভেতরের যে পরিবেশটি সেটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, এখানকার মানুষের যে উচ্ছলতা সেটি কিন্তু একেবারেই অন্যরকম। এখানে সবাই একেবারেই উচ্ছ্বাস রয়েছে, সেলফি তুলছেন, ছবি তুলছেন, অর্থাৎ এই যে মেট্রো রেলের যুগে বাংলাদেশের যে প্রবেশ সেটি সত্যিই এক অন্যরকম আবহ, অন্যরকম একটি মুহূর্ত আমরা বলতেই পারি। তো মেট্রো রেলের অনেকগুলো সুবিধা যেমন এখানকার মানুষজন দেখছেন, তো যারা আছেন যাত্রী হয়ে যারা আজকে এসছেন তাদের প্রত্যাশা হচ্ছে যে এই মেট্রো রেল একেবারেই সুশৃঙ্খল হবে, কোনো ধরনের বিশৃঙ্খল কোনো পরিস্থিতি তৈরি হবে না, একেবারেই নির্বিঘ্নে যথাসময়ে তাদের গন্তব্যে পৌঁছবে। ব্যবস্থাপনে আজকে অনেকেই খুব খুশি, শুরুর দিনে হয়তো কিছুটা ব্যত্যয় ঘটেছে, যেমন আমরা দেখেছি যে যখন দিয়াবাড়ি থেকে অনেকেই যখন টিকিট কাটতে কাউন্টারে দাঁড়িয়েছেন সেখানে যে স্বয়ংক্রিয় যে মেশিনগুলো রয়েছে সেখানে দু তিনটি মেশিন কিছু সময়ের জন্য বিকল হয়ে যায়। তো তাতে করে এখানে যারা যাত্রী হয়ে আছে তারা বলছেন যে অন্তত পক্ষে এই বিষয়গুলো যাতে আরও বেশি নজরদারি করা হয়, যাতে কোনো সময়ে এরকম যাত্রীরা এসে বেশি ভোগান্তিতে না পড়ে, বিশেষ করে এই মেশিনারিজ বা যে প্রযুক্তিগত যে বিষয়গুলো রয়েছে তাতে সেখানে যাতে খুব বেশি বিলম্ব না হয়, দেরি না হয়, সেই বিষয়গুলো একটু আরো বিবেচনার জন্যই কিন্তু এখানকার মানুষজন বলেছেন। তো সব মিলিয়ে বলতে গেলে অন্যান্য বিশ্বের মতো বাংলাদেশেও যে মেট্রো রেলের যে যাত্রা, এই যাত্রায় আরেকটি মাইলফলক এখানকার মানে সর্বোপরি গণপরিবহনে যে এই যে যোগ হওয়া মেট্রো রেলের যে যাত্রা শুরু সেটি সত্যি একেবারে অভূতপূর্ব, এখানকার মানুষজনের মানে যার পর নাই খুশি। তো আমরা আরেকটি বিষয় একটু বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে স্বয়ংক্রিয় বৈদ্যুতিকভাবে ব্যবস্থাপনায় যে মেট্রো রেলটি চলছে তাতে করে কিন্তু একটা পরিবেশ যে বান্ধব একটি যানবাহন সেটিও কিন্তু বারবারই বলা হচ্ছে, অর্থাৎ এই যে যানজটের কারণে ঢাকা শহরে যে পরিমাণ যে স্বাস্থ্যগত একটা বিপর্যয় ঘটে বিভিন্ন পরিসংখ্যানে কিন্তু বলা হয়, শুধু যানজটে বসে থাকার কারণে এই যে গ্যাস গাড়ির যে গ্যাস নির্গত হওয়া এই বিষয়গুলোর কারণে যে পরিমাণ একটা মানে দূষণীয় যে অবস্থা তৈরি হয়, দূষণের যে শহর হিসেবে যেটি তৈরি হয় সেই জায়গা থেকে কিন্তু অনেকটা রক্ষা পাবে এই শহর, সেটাও কিন্তু বারবারই বলা হচ্ছে। আমরা জেসিকা এরই মধ্যে চলে এসেছি, আমরা আগারগা স্টেশনে কিন্তু আমরা চলে এসেছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এই যে ট্রেন মেট্রো রেল যাত্রা সেটি সত্যিই একেবারেই অন্যরকম একটি আবহ। যারা ঠিক এই মুহূর্তে যারা নামলেন এই দিয়াবাড়ি স্টেশন থেকে, আমরা সেটিও দেখতে পাচ্ছি, এখানে যাত্রীরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা যাত্রী সাধারণ যারা আছেন তারা ঠিক এই মুহূর্তে নেমে আসলেন। আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে যারা, তো আমরা একটু জানতে চাই যে এই যে ট্রেন যাত্রাটা কেমন লাগলো? খুব ভালো, ভালো লাগছে। তো আমরা জেসিকা আমরা যেটি বলতে চাই যে আজকের এই যে মেট্রো রেল যাত্রাটা মানে মেট্রো রেলের যুগে বাংলাদেশের যে প্রবেশ সেটি সত্যিই একেবারেই একটা অন্যরকম আবহ, অন্যরকম দৃশ্য কিন্তু বিরাজ করছে। আমরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন থেকে এই আগারগা স্টেশনে পৌঁছলাম, তো অন্যরকম একটি আবহ এখানকার প্রত্যেকটা মানুষের মাঝেই রয়েছে। মেট্রো রেল এই দিন দিন আরও উত্তরোত্তর উন্নয়ন বৃদ্ধি পাবে, এখানকার মানুষজনের একটাই প্রত্যাশা জীবনযাত্রার মান আরও বাড়বে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। জেসিকা আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম মেট্রো রেলের যাত্রীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং উদ্দীপনা।